নমস্কার আমি আজকে তোমাদের রয় এডিশন কোচিং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত আশা করি তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো আজকে ভিডিওটা কি হবে তো আজকে তোমাদের জানাবো তো বেশ কিছু জন মানে টাকা পায়নি হ্যাঁ এবার তোমরা কবে টাকা পাবে ঠিক আছে এই নবান্ন শ্লোকে দশ হাজার টাকা প্রত্যেকে কিন্তু পেয়ে গেছে ঠিক আছে বেশিরভাগ স্টুডেন্ট পেয়ে গেছে এবার তো এবার তোমরা কবে পাবে বিস্তারিত আজকে জানাবো অবশ্যই বলো ভিডিওটা শুরু থেকে শেষ যুক্তি দেখো তবে তোমরা বুঝবে আর যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করো যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের জন্য আসবো পেয়ে যাবো তার আগে বলবো যারা উচ্চ মাধ্যমিক দিবে তোমাদের কিন্তু কিরকম আসবে যে বাংলা থেকে শুরু করে যে বিভিন্ন যে পরীক্ষাগুলো আছে তোমাদের হ্যাঁ যে কালকে থেকে শুরু হবে ষোলো তারিখ থেকে স্টার্ট বাংলা পরীক্ষা এবার কি ধরনের প্রশ্ন কোথায় কি প্রশ্ন থাকবে সম্পূর্ণ ডিটেলস নিয়ে আমি ভিডিও পরবর্তী আপলোড করব অবশ্যই তোমরা দেখে নিবে এবং তার সাথে তোমাদের সরাসরি আজকে আমি চলে যাই নবান্ন স্কলারশিপের যে তোমরা অনেকেই আবেদন করছো অনলাইন অফলাইন ঠিক আছে এটা তোমরা কবে ঢাকা হবে সম্পূর্ণ আজকে আলোচনা করবো অনলাইনে আবেদন করছে ঠিক আছে অবশ্যই যারা মানে বেসিক্যালি অনলাইনে আবেদন করছে তোমাদের অবশ্যই কিন্তু স্ট্যাটাস চেক করতে হবে ঠিক আছে এবার প্রশ্ন দাঁড়াচ্ছে যে অনেকেই অ্যাপ্লিকেশন যে স্ট্যাটাস চেক করতেছে সেখানে কিন্তু ভুল ভ্রান্তি দেখাচ্ছে ঠিক আছে সেখানে অনেক ভুল দেখাচ্ছে একটা সাইডে এতজন তোমরা ক্লিক করতেছো সেক্ষেত্রে কিন্তু ভুল টুটি হয়েছে কমেন্ট চেক করলাম সেখানে মানে সে ভাইটা কমেন্ট করছে দেখো স্ট্যাটাস কিন্তু অনেকেই মানে এসে মানে যা আছে ঠিক আছে ধরে ধর তার অ্যাপ্লিকেশনে মানে ভুল টুটি দেখাচ্ছে সেখানে স্ট্যাটাস চেক করে ঠিক আছে কিন্তু তার সাথেও টাকা পেয়ে গেছে এবার তোমাদের প্রশ্ন দাঁড়াচ্ছে তোমাদের আন্ডারবক্স অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লিক দেখাচ্ছে বিভিন্ন রিস্টামে দেখাচ্ছে এবার দেখো সেক্ষেত্রে তোমরা ভয়ে আছে টাকা তোমরা পাবে কিনা দেখো তোমাদের এই কালকে থেকে পরীক্ষা স্টার্ট হবে তোমাদের উচ্চ মাধ্যমিক ঠিক আছে সেক্ষেত্রে যারা এলিমেন্ট বা টুয়েলভে পড়ো এবং কলেজের যারা স্টুডেন্ট আছো তোমরা পর থেকে টাকা পাবে তবে তোমাদের একটু সময় লাগে তার সাথে তোমাদের যে স্ট্যাটাস যদি ভুল ভ্রান্তি দেখায় সেক্ষেত্রে কোনো ফ্যাক্টর নেই এবং যেগুলো তোমাদের ইমেল পাঠাবে ঠিক আছে বা মেসেজ করে যেগুলো পাঠাবে তোমাদের অবশ্যই সেগুলো তোমাদের সমাধান করতে হবে ঠিক আছে বেসিক্যালি যাবে এবার সবাইকে কিন্তু সেগুলো মেসেজ পাঠাবে না তো সেক্ষেত্রে যাদের যাদের মেসেজ বা ইমেল আইডির মধ্যে পাঠাবে যে এই কাগজটা তোমার সমস্যা বা এই ডকুমেন্টসটা অবশ্যই তাদেরকে ঠিক করতে হবে এবং যারা মানে ঠিক করবে তাদেরকে টাকা দেবে এবং বেসিক্যালি যারা আন্ডার আছে তারা তো মানে তাদের তো টাকা ঢুকবে সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই স্ট্যাটাস কিন্তু চেক করে নেবে ঠিক আছে স্ট্যাটাস চেক করে নেবে ওয়েট করো আসবে এখন হ্যাঁ একটু অপেক্ষা করো এই যে চলে আসছে ঠিক আছে অবশ্যই যে নাম্বারটা তোমরা রেজিস্ট্রেশন করছো ঠিক আছে এই যে নাম্বারটা তোমরা করছো ঠিক আছে বা তোমার নবান্ন ক্লাসের সাথে তোমরা যুক্ত আছে যে নাম্বারটা সেটাই তোমাদের কিন্তু অবশ্যই লাগবে সেই নাম্বারটা না হলে তোমরা বুঝবে না ভাই টাকা ঢুকছে বা ঢুকে বা স্ট্যাটাস কীভাবে চেক করে সেই নাম্বারটা যদি দেখলো নাও বা হারা যদি যায় তোমরা কিন্তু স্ট্যাটাস চেক করতে পারি অবশ্যই স্ট্যাটাসটা চেক করে নিবে এবং তার সাথে তোমরা কিন্তু যে তোমাদের কি আছে এবার অনেকেই আছে ঠিক আছে মানে অনলাইনে বা অফলাইনে আবেদন করছে বেসিক্যালি যারা অফলাইনে আবেদন করছে হ্যাঁ এবার তাদের কিন্তু সমস্যা দেখাচ্ছে তাদের কিন্তু যে কিভাবে কি করবে ঠিক আছে কারণ অফলাইনে তো তোমরা শুধু ডাইরেক্ট গিয়ে তোমরা অফিসে জমা দিচ্ছ সেক্ষেত্রে তোমাদের কিন্তু সমস্যা দেখা সমস্যা বলতে কি তোমরা বেসিক্যালি টাকা পাবে টাকা অনেক বেশ মানে বেশ কয়েকজন পেয়ে গেছে টাকা সেক্ষেত্রে তোমরাও টাকা পাবে ঠিক আছে এবার যাদের যাদের মানে ঢুকে নেই হ্যাঁ এবার অবশ্যই সরাসরি যারা অনলাইনে আবেদন করছে তাদের মানে সমস্যা দেখাচ্ছে ঠিক আছে কারণ সেখানে কোনো তোমাদের অপশনই নেই তোমরা কিভাবে কি করবে ঠিক আছে এবার দেখো তোমরা অবশ্যই যে নাম্বারটা আছে সেটা অবশ্যই তোমরা এখানে মানে কম বেশি হয়তো সবাই জানো ঠিক আছে অবশ্যই তোমরা এটা নাম্বারটা দিবে ঠিক আছে যে নাম্বারটা তারপরে তো এখানে তোমরা জানোই ঠিক আছে ক্যাপচার কোড আছে ক্যাপচার কোডটা অবশ্যই তোমরা বসাই দিবে হ্যাঁ ক্যাপচার কোডটা এখানে আছে অবশ্যই তোমরা বসাই দিবে তারপরে তোমাদের এখানে কি আছে সাবমিট বাটন আছে সাবমিটে তোমরা ক্লিক করে নিবে ঠিক আছে তারপর তোমাদের পেস দেখাবে ঠিক আছে একসাথে করছে তার সাথে তাদের টাকা ঢুয়ে গেছে তোমাদের এখন টাকা ঢুকে নেই সেই ক্ষেত্রে ভয় পাসো সে নিয়ে কোনো ভয়ের কোনো কারণ নেই পর থেকে তোমরা টাকা পাবে আর সেরকম থেকেও তোমার তোমাদের একশো পয়সার অ্যাভেলেবেল হয়নি হ্যাঁ কারণ তোমাদের এখনো এই ফেব্রুয়ারি মাসে যারা যারা টাকা পাও নেই তোমরা টাকা প্রত্যেকে পেয়ে যাবে ঠিক আছে তো সেক্ষেত্রে এবার যারা যারা পাও নেই অপেক্ষা করো একটু হ্যাঁ তো এই থাকলো আজকের আপডেট পরবর্তী আরো খুব তাড়াতাড়ি তোমাদের আপডেট গুলো নিয়ে আসবো ধন্যবাদ সবাইকে ভালো থাকুক সুস্থ থাকুক আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে পর থেকে জানাবো